বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন বাম ক্রিকেট গ্রাউন্ডে বর্ধমান প্রিমিয়ার লীগ 2022 ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রঞ্জি ট্রফির খেলোয়াড় অর্ণব নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া জগতের ব্যক্তিত্ব। 20 ওভারের খেলায় 4টি দল অংশগ্রহণ করেছে। 6 নভেম্বর খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আইপিএল পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। বর্ধমান প্রিমিয়ার লীগ 2022 লীগ খেলার শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন এক্স রঞ্জি ট্রফি প্লেয়ার অর্ণব নন্দী মহাশয়। উপস্থিত ছিলেন বর্ধমান ক্রীড়া জগতের একাধিক তারকা এবং আমাদের অভিভাবক অঞ্জন মুখার্জি, আমাদের বিপিএলের চিফ অ্যাডভাইজার ছিলেন চন্দন সেন, জাতীয় স্তরের স্কোরার ছিলেন অশেষ বন্ধু মুখার্জি, বর্ধমান ডিস্ট্রিক্টের ক্রিকেট কোচিং সেক্রেটারি। উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দাস মহাশয় এবং একাধিক ক্রিকেট তারকা। আমাদের আজ শুভ সূচনা হলো খেলাটি 20 ওভারের খেলা। এটা এখন আজ থেকে স্টার্ট হয়ে 6 নভেম্বর ফাইনাল ম্যাচ। এই ম্যাচটা শুধুমাত্র পূর্ব বর্ধমানের ক্রিকেটারদের খেলা ভেবে এই টুর্নামেন্টটা আমরা করেছি, যার মধ্যে অনূর্ধ্ব ১৬ অনূর্ধ্ব ১৯ ফার্স্ট ইলেভেনে দুটো করে খেলোয়াড় রাখতে হবে। যারা সহযোগিতা করেছেন আমাদের খেলাটি করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যাতে এই খেলাটিকে আরও বড়োভাবে নিয়ে যেতে পারি তাই বর্ধমানের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই বাম ক্রিকেট মাঠে এসে এই খেলাটি আসুন, দেখুন, উপভোগ করুন। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।